Yes. প্রদীপ বাবু, মানুষ বলছিলাম। মানুষ? মানুষ মাইতি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আপনার থেকে গাড়ি নিয়েছিলাম না। আপনি বলুন বলুন, কি আমি মানে রিকল করতে পারছি না, বলুন। হ্যাঁ বলুন না, আপনি মানে কিসের জন্য বলুন, এখন কি করতে পারি? চাকাটা খারাপ বেরিয়েছে। কি চাকা? আমার সামনের চাকা। হ্যাঁ তো আপনি আমি এখানে ফোনে ছোঁয়নি কিছু, আপনি ওয়ার্কশপে নিয়ে আসুন। আর ট্যাঙ্কিটা ফুটো, মানে তেল বেরিয়ে যাচ্ছে। আপনি কবে গাড়ি কিনেছিলেন? আপনি মনে করতে পারছেন না আমাকে? মনে করতে পারছি না। মানুষ মানুষ বলছিলাম, মানুষ মাইতি। নামে হতে পারে, দেখেছি না। আপনি আসুন গাড়ি নিয়ে। পেটে সে বললাম না, আমার প্রবলেম চলছে তাই গাড়িটা কিনছি। কিসের প্রবলেম চলছে? পেটে আমি বললাম না। এক মিনিট, আপনি আমি বুঝতে পাচ্ছি না। মানুষ মানুষ না, আমি চিনতে পাচ্ছি না। দেখেও চিনতে পারছেন না? দেখে তো আপনাকে ফোনে ধরে না দেখতে পাবো। ও আচ্ছা আচ্ছা, এমনি আমাকে দেখতে ভালো, আপনি দেখেছেন। হতে পারে আপনাকে দেখে আমি চিনে যাবো, আপনি আসুন। আমাকে ভালো দেখে। মানুষ 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 আপনি বলছেন, আমার কাছে অনেকগুলো মানুষের নম্বর সেভ আছে, তাই জন্য বলছি আমি চিনতে পাচ্ছি না। আমি তো মানুষ মাইতি। হ্যাঁ ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে আসুন, তারপরে কথা বলুন। আপনি দেখুন আমার সাথে কেমনটা করছেন। গাড়ি বিক্রি করে দিন। আপনি শুনুন, এবার আপনি অনেকক্ষণ থেকে আপনি ফোন করছেন, এবার আপনি আমার কথা শুনুন। বলুন। ঠিক আছে, আপনার গাড়িতে প্রবলেম আছে, গাড়ি এখানে নিয়ে আসুন। আপনি বারবার আমাকে ফোন করে না মানে কাজে আপনি বাধা দিচ্ছেন। কাজ তো আপনার কাস্টমারকে দেখা নাকি? গাড়ি বিক্রি করার সময় বললেন আপনি খুব ভালো মাইতি বাবু, আর এবার গাড়ি বিক্রি করে দিয়ে অমনি ভুলে গেলেন। আমি তো বলছি আমি আপনাকে চিনতে পারছি না, আপনি সামনে আসুন, আমি আপনার গাড়িতে যা প্রবলেম আছে সলভ করে দেবো, হয়ে গেল। আপনার সাথে কথা যখন বলছি তো আপনি রেখে দিচ্ছেন কেন মুখের উপর? আপনি ফোন ধরে কাশছেন খুক খুক করে, আমি শুনতে পেয়েছি। আপনি ফোন করবেন না, আপনি এরপরে আমাকে কাইন্ডলি ফোন করবেন না। আপনি মানে কেমন অভদ্র লোক বলছি, আপনাকে ফোন করবেন না। আমি বলছি আমার যদি গাড়ি খারাপ থাকে আপনি কি ট্যাক্সি ভাড়া দিয়ে দেবেন? আমি কেন দেবো ট্যাক্সি ভাড়া? আপনি ফোন রাখুন।